এত রাতে মাতব্বর চাচাকে দেখে অবাক হয় মাধুরী। চাচা মাধুরীকে বলে তার কথা মতো চললে সরকারি সব সুবিধা পাইয়ে দেবে। মাধুরী মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। সেদিন রাতে মা বন বিবি মাধুরীকে স্বপ্নে দেখা দেন। সকালে উঠে মাধুরী সিদ্ধান্ত নেয় আর কোনো মানুষের কাছে সাহায্য চাইবে না, এই বনই ওদেরকে এতদিন খাইয়েছে পড়িয়েছে, ওই বনের কাছেও ফিরে যাবে। মা বন বিবি ওকে স্বপ্নে নির্দেশ দেন বনে ফিরে যেতে। স্বামী হয়তো মার কোনো নির্দেশ পালন করেনি, তাই তাকে শাস্তি পেতে হয়েছে। নৌকা তো ছিলই, নিরঞ্জনের সঙ্গে দেখা করে স্বামীর জাল দড়ি নিয়ে আসে। তারপর থেকেই শুরু হয় মাধুরীর বন্য জীবন। প্রথম প্রথম বনের বেশি ভেতরে যেত না, বাড়ির পাশের নদীতে চিংড়ির পোনা ধরত। এভাবেই যা আয় হচ্ছিল তাই দিয়ে কোনো রকমে চলে যাচ্ছিল। বনে ওদেরকে বাঁচিয়ে রেখেছিল, খাদ্য দিয়ে, অক্সিজেন দিয়ে, মমতা দিয়ে আগলে রেখেছিল ওদের। ছেলেমেয়েরা বড় হতে থাকে পরম মমতায়, ওরা এখন মাকেও সাহায্য করে। একদিন ওরা মাধুরীকে বলে, মা আমরা তো এখন বড় হয়েছি, এখন তো আমরা জঙ্গল থেকে দামি দামি মাছ ধরতে পারি। মাধুরী রাজি হয়ে যায়। একদিন সত্যি ওরা তিনজনে মিলে বড় নদী পার হয়ে ছোট ছোট নদী খাল দিয়ে বনের ভেতর প্রবেশ করে। অবাক বিস্ময়ে দেখছিল সুন্দরবনের সৌন্দর্য। সেদিন জাল পেতেছিল এক খাড়ির ভেতরে। জাল পেতে বড় নদীতে অপেক্ষা করছিল ভাটার জন্য। খাড়িটা দুপাশে ভাগ হয়ে গভীর জঙ্গল ভেদ করে ওপারে গিয়ে নদীর সাথে মিশেছে। ভাটার টান শুরু হলে ওরা বড় নদী থেকে খাড়ির দিকে আসতে থাকে। যতক্ষণে ওরা খাড়ির মুখে ততক্ষণে জল নেমে গেছে, নৌকা নিয়ে আর ঢুকতে পারবে না। খাড়ির মাথায় নৌকা নোঙর করে রাখলো। তারপর তিনজন নেমে পড়ে খাড়ির কাদায়। খাড়িটা সামনে কিছুটা এগিয়ে ডানে বাঁক নিয়ে চলে গেছে বনের গভীরে। ওই বাঁকের মুখে ওরা জাল পেতেছিল, বাঘ ঘুরতেই একদম চোখাচোখি। এর আগে ওদের তিনজনের কেউই বাঘ দেখেনি, আজ দেখছে একদম চোখের সামনে। কত বড় জানোয়ার, আর কি সুন্দর দেখতে! হলদে ডোরাকাটা পেশিবহুল শরীর, সূর্যের আলোতে চিক চিক করছিল। ওদের মাঝে 15-20 হাতের ব্যবধান। দুপক্ষই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, দুজনেই দুজনকে দেখছে। ওদের তিনজনের কাছে লাঠি আছে, কিন্তু সেটা ওঠানোর কথা একবারও মনে হয়নি। ওদের পাতা জাল থেকে মাছ ধরে খাচ্ছিল। জল নেমে গেলে সব মাছ জালে আটকা পড়েছে, জাল থেকে একটা একটা করে মাছ ধরছে আর মুখে চালান করে দিচ্ছে। কোনো দ্বিধা নেই, সংকোচ নেই, একটুও ভয় পাচ্ছে না। কেনই বা পাবে, এই বনে কি আছে যে তাকে চ্যালেঞ্জ জানাবে? ওই তিনটি মানুষ না, এত সাহস ওদের নেই। পেট ভরে গেলে আস্তে আস্তে জঙ্গলের ভেতর দিকে চলে যায়। চলে যায় তবে পলাতকের মতো করে নয়, রাজার মতো করেই প্রস্থান করে। মাধুরী দুই ছেলেমেয়েকে দুই হাতে চেপে ধরে ফিসফিস করে বলে, চুপ করে এইখানে দাঁড়িয়ে থাক, নড়বি নে এক ফোঁটাও, ও আবারও ফিরিয়ে আসতে পারে। তোদের বাপজানকেও এমন করেই ফিরে এসে নিয়ে গেছিল। তিনজন এক হাতে লাঠি আর এক হাতে একে অন্যকে শক্ত করে ধরে আছে। নিলে ওদেরকে একসঙ্গেই নিতে হবে, এমন একটা ভাব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বনের ভেতর থেকে কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না। এবার মাধুরী আস্তে আস্তে এগিয়ে গিয়ে জাল গোছাতে থাকে। মাছের ভারে জাল টেনে তোলাই মুশকিল। ছেলেটা জাল থেকে মাছ ছাড়িয়ে খলুতে রাখতে যাচ্ছিল, তাই দেখে মাধুরী হিস হিস করে ওঠে, খবরদার অত বাড়া বাড়িস্তে বাজান, জাল ওঠে একান থেকে চল জলদি, শেয়াল বেশি দূরে যায়নি গো, লুইকে লুইকে ঠিকই আমাদের দেখছে গো। ওরা তাড়াতাড়ি জাল গুছিয়ে নৌকায় ফিরে আসে। মাধুরী নাও ভাসিয়ে দেয় জলে। খাড়ির মাথায় থেকে রওনা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই সামনে আরেকটি খাড়ির প্রবেশ মুখ। সেখানেই গলা উঁচিয়ে ওদের নৌকার দিকে তাকিয়ে আছে বনবিবির বাহন। মাধুরী চিৎকার করে ওঠে, দেখেছিস আমি বলেছিলাম না, ও ঠিকই আমাদের দেখছে, নে আর ভয় নেই, মা বন বিবি ওকে পাঠিয়েছিল তোদেরকে দেখে রাখার জন্যে। এরপর থেকে মাছ মারতে আসলি পারে কয়টা মাছ ওর জন্য থুয়ে যাবি, বুঝলি?
নৌকাটা একটা খালের মুখে দাঁড়িয়ে গেল। দূরে খালের ভেতর একটা নৌকা দেখা যায়। মাধুরীর দিকে তাকালাম, মায়ের মমতা নিয়ে তাকিয়ে আছে দূরের নৌকার দিকে। নৌকাটা এগিয়ে আসছে আমাদের দিকে। মাধুরী বলল, মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি, ও ভালোই আছে, জামাই চাকরি করে। নৌকাটা আমাদের নৌকার পাশে এসে দাঁড়ালো, বছর বিশেকের সুঠাম দেহের যুবক। মাধুরী আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলল, তোর এই ভাই আমাদের নিয়ে গল্প লিখবেন, তোর বাপের মতন যাদের বাগে খেয়েছে তাদের নিয়ে নেখেন। চোখ মুছতে মুছতে আমাকে বললেন, বাবারে তোমার এই ন্যাকা হয়তো অনেক মানুষ পড়বে, কিন্তু আমাদের জীবনটা তো এমনিই থাকিয়ে যাবে, তা থাকুক, তাও বাবা তুমি লিখবা আমাদের কথা, আর বেশি করে লিখবা ওই জঙ্গলের কথা। এই জঙ্গলই আমাদের বাপ মা, ওরে ছাড়া আমরা বাঁচি নে, ওই বড় শেয়ালের মানে বাঘের কতটা নিখতে ভুলো না। মা বনবিবির আশীর্বাদে ওই আগলে নেকেছে এই জঙ্গলটাকে, ও না থাকলি পরে জঙ্গলটা আর থাকবি না রে বাবা। কণ্ঠে আমি মোস্তাফিজুর রহমান লাকি, সন্ন্যাসী বাজার মোড়েলগঞ্জ বাগেরহাট। আমার ইউটিউব চ্যানেল মোস্তাফিজ লাকিকে যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব লাইক কমেন্ট সমর্থন করে আসছেন তাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। ভালো থাকবেন সবাই, যদি গল্পটি ভালো লাগে তবে কমেন্ট করে জানাবেন আশা করি।